মাথাটা ব্যথা করছে একটু টিপে দাও ব্যথা ভালো করে টিপে দাও আহ টিপো আহ থ্যাংক ইউ মোমা আ খুঁজে দিচ্ছ কেন ব্যথা করছো তো আমার এই দেখো রুষা রুষার এখন মর্নিং হলো বাট আমার মর্নিং হয়ে গেছে অনেকক্ষণই আজকে শরীরটা খারাপ বলতে প্রচণ্ড মাথা ধরে আছে আর বমি বমি লাগছিল তো ওই জন্য ধীরে সুস্থেই করছি তো ওইদিকে আমার গজাট দেওয়া হয়ে গেছে একবার রুষার জামা কাপড় কাচা হয়ে গেছে মেলা হয়ে গেছে রুষার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে তুলসী পাতা তোলা হয়ে গেছে রান্না কিছুটা হয়ে গেছে ডাল শাক ভাজা হয়েছে আর ইজড়টা বাকি আছে রাতের জন্য ডিম সেদ্ধ করলাম রাতে ডিমের কিছু করব বলে বাট এখন একটু ধীরে সুস্থ করবো কারণ মা ওষুধ খেলাম মাথাটা ছাড়ুন তারপরে পরের কাজে যাব এই জমা গুট্টু মাটা আমার মাথাটা টিপে দিচ্ছিল চপচমে Sleep for any need

তোমাকে যেটা বারণ করাচ্ছে রিসেন্ট সিরিয়াস যেটা বেশি বারণ করাচ্ছে সেটাই করবে খা তুই খেয়ে যা বিমসটা কাঁচা ধরে তো এখন চা বানালাম শুভ বললো লাল চা খেও না বাট সরি দুধ চা এই খেও না লাল চা খাও বাট আমার কি অভ্যাস হয়েছে একটু কড়া করে চা করলাম এই দেখো আদা দিয়ে কড়া করে চা করলাম দুধ চা না খেলে আমার আরো মাথা যেটা ধরে আছে সেটাও ছাড়বে না বাট ওষুধটা খাওয়ার পর একটুখানি ঠিক লাগছে রান্না কমপ্লিট জিনিসগুলো রোদে দিয়ে দিয়েছি রুষার আমাদের গুলো রোদটা ভালো ছিল প্রত্যেক দিনই ভাবি দেবো দেব দেয়াই হয় না আজ দিয়ে দিয়েছি দুষ্টুপুরিটাকে দেখছো এই যে এই যে ম্যাডাম দিন দিন দুষ্টুর্মি বেড়ে যাচ্ছে স্নান তুমি তুমি ঘুমোবে না চলো চলো এসো এসো রুষা আমি চললাম টাটা 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 লাইট অফ করে দিয়েছি হয়ে গেছে লেগেছে যে দেখো কোথায় লেগেছে কোথায় ও ছিঙ্গো মামা জায়গাতে হাত দিয়ে দিয়েছিল ছিঙ্গো মামা রাগ করে ওকে লাগিয়ে দিয়েছে কোথায় লেগেছে আমাকে দেখাও যে একটা হাম্পু দিদি করে বেরোলাম আর এবারে পুজোটা ছাড়ি রুশায় আজকে ঘুম দিয়েছে এক ঘন্টা এখন দিদির মেয়ে এসেছে শুভকে লাউ চিংড়ি দিতে আমি তো চিংড়ি খাই না আবার অনিন্দাও বলেছে আজকে চিংড়ি দেবো তো আজকে চিংড়ি চিংড়ি ঠিক আছে শুভ চিংড়ি পছন্দ করে আমি তো অ্যালার্জি আছে আমি খেতে পারবো না আর দেখো দুজনে মিলে কি করছে বলবো চুমড়া চুমরা কী করস বলি বলি বানী সবাই মিলে ঘুমোচ্ছে ঘুম পাড়াচ্ছো দাও দাও তো তোমাদেরকে দেখানোই হয়নি এই দেখো এই জবা গাছটাতে লক্ষ্মী জবা কি সুন্দর না সকালে উঠেই দেখেছি ফুটেছে একটাই ফুটেছে আর এখন আপাতত করি কিছু আসেনি কি করছো না করেছিল নাকি ওকে হম খেয়ে নিক আচ্ছা খেয়ে নিক হ্যাঁ খাও ওটা বসে বসে খাও ওই তো দিদিও খাচ্ছে তুমিও খাও বসে বসে খাও কই প্রসাদ কই খাও মা আছো কেন মামা কেন ওটো এটা কি হচ্ছে ফটো আজকে মাছ করিনি ডিমও করিনি সকালে তো ডিম সেদ্ধ খেয়েছো বাট তোমার আজকে লাকি ডে তোমার চিংড়ি ডে কেন বলো তো আমি এই দেখো দিদি দিয়েছে দিয়েছে এই যে দিদি দিয়েছে এটা লাউ চিংড়ি এটা অনিন্দিতা দিয়েছে কি যেন চিং না না চিংড়ি ভাপা

আজকে আমি ওকে ধমকে ঘুম পাড়িয়েছি বুঝলে শুধু মাম খাবো মাম খাবো করছিল এমন ঝমকেছি যে ঘুমিয়ে দিয়েছে পট করে আমার পাঠে ঠুয়ে ঘুমিয়ে দিয়েতে পট করে ঘুমটু ঘুমটু এখন বেজে গেছে সাড়ে পাঁচটা হ্যাঁ রুশা আজকে একটুখানি দুপুরদিকে ঘুমিয়ে ছিল বলতে 12টার যে ঘন্টা স্কিপ করেছিল আজকে একটুখানি ঘুমিয়ে ছিল সো তার জন্য ও দুপুরবেলাতে তিনটে নাগাদ ঘুমিয়েছে তিনটে নাগাদ আমরা শুতে গেছি শুভদা আবার দেরিgeqslantলো দুপুরবেলাতে তো আমার সাথে সেই 3:30 এ নাগাদও ঘুমিয়ে গেছে তারপর এই উঠল সো হয়েছে আর আমিও একটুখানি আধ ঘন্টার মতো ঘুমিয়ে নিয়েছি একটু ঠান্ডা লেগে গেছে চিংড়িতে আমার অ্যালার্জি আছে তো জানি না একটু জাস্ট কুচু চিংড়ি দিদি দিয়েছিল আমি একটু জাস্ট সামান্য লাউয়ের সাথে লেগেছিল বলতে গেলে একটু খেয়েছে তাতে আমার মনে হচ্ছে সর্দি হয়ে গেল যাক হোক বেরিয়ে যাবে এখন চা বানায় আর এখন তো রুসার খাবার টাইম হয়নি এখন সাথে সাথে আমাদের সাথে বিস্কুট বিস্কুট খাবে তারপর ওকে খাবার টাইমে খাওয়াবো আর এখন চাটা বানিয়ে এই বাইরে বসে মানে গ্রীষ্মকালে দাঁড়ো দেখায় এই দেখো এই গ্রীষ্মকালে চা নিয়ে এখানে বসে খাওয়ার মজাটাই আলাদা আর এখন সাড়ে পাঁচটা বাজে তো এখন বসে বসে ওই জন্য চা বানিয়ে এখানে এনজয় শীতকালে সাড়ে পাঁচটা মানে অন্ধকার এখানে আসা যায় না গ্রীষ্মকালে এই টাইমটা শুভ এখন আসে না খুব কমই আসে আমার সাথে বসে যেহেতু এখন মানে একসাথে দুজন চা খাবো আর রুশাকেও তো দেখতে হবে সো হয়তো ভেতরে থাকে আমি এখানে থাকি বাট আমি একটু চাটা না নিজের মতো করে খেতে চাই সকালবেলা তো ওই জন্য আমি এখন সকালবেলাতে দেখো বসে আছে একজন চলে এসেছে রুম থেকে খুব বিরু মেও রে যাচ্ছে দেখো দেখো হামা দিয়ে যাচ্ছে তুমি হারটা জানো না তুমি হামা দিচ্ছো হ্যাঁ তো যেটা বলছিলাম যে চাটা একটু আমি নিরিবিলি ঠিক আছে তো শুভ যদি কোম্পানি দেয় তো আমি একাই খাই আর যেটা বলছিলাম মশা হয়েছে বাপরে আর যেটা বলছিলাম ওই জন্য আমি সকালবেলা এখন চা খায় ছেড়ে দিয়েছি ব্রেকফাস্ট করে সমস্ত কাজ কমপ্লিট করে এক কাপ চা নিয়ে বসিস তো চলো অনেক বুকে নিয়েছি এবার চাটা বানাই এটাই হয় এটাই হয় যেটা আমরা ছেড়ে আসি পরে আমাদের সেটাই ভালো লাগে তোর এখন হামা দিতে ভালো লাগছে না হ্যাঁ তুমি হাঁটি হাঁটি করতে জানো না হামা পাপা দিচ্ছো কেন তাহলে কোথায় যাচ্ছ তাতা যাচ্ছো যাচ্ছ ঠিক আছে টাটা যাও টাটা জুতো বের কর জুতো কেন বের করছো রুষা আমরা এখন বেরোইনি এখনো বেরোয়নি চা খেয়ে নি তারপর যাব ওকে ওঠো ওঠো কোথায় জুতো আছে জুতোগুলো কোথায় ওখানে নেই জুতোগুলো তোমার বাইরে রাখা আছে মাম্মা বসে পড়েছি আমি ব্যালকনিতে দিয়ে দেখা চা নিয়ে আর একটুখানি শ্যাও পড়া ছিল আর দুটো বিস্কুট এখন আমি এই দিকে নজারা দেখতে দেখতে চা খাবো আর এই যে উনি একবার করে আসছেন আমাকে দেখে দেখে যাচ্ছে মাম্মা কি করছে মাম্মা কাপ বিস্কুট এসব নিয়ে এলো মামা আমি এখন চা খাবো তুমি কি খাচ্ছো তো চলো চা টা খাই এনজয় করিনি আমার সাথে বাইকে চেপে আমার আবার ওড়নাটা ওকে মাথায় বেঁধে দিয়েছি আমরা এই সোসাইটিরই আমার গাছগুলো রাখা আছে ওগুলো আনতে যাচ্ছি সেই দেখো

আজকে ঠান্ডাটা কম আছে বাইরে একদমই কম আছে আর এটাই তো ঠান্ডা লাগা ঠান্ডা ঠান্ডা গরম হবে সুপারে একটা শার্ট ছিল আর আমার দুটো সালোয়ার ছিল তো এই দুটোই নিয়ে এলাম আজকে আমাদের ডিনারে আছে বিরিয়ানি অনেক পর খেলাম আমার বিরিয়ানিটা সঙ্গে আলু সেদ্ধ ভাত করে দিয়েছিলাম খেয়ে নিয়েছে আর এখন আমরা ডিনারে বিরিয়ানি খাচ্ছি তো সকালে সে বললো না ডিমের তরকারি করে ডিম সেদ্ধ করবো তো ওটা আমরা জলখাবার খেয়ে নিয়েছিলাম আশুবো বললো রাতের কিছু বানানোর দরকার নেই তো বানায়নি তো চলো ডিনারটা করে দিলো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা চলে এসেছি শুতে আর রুষারানিকে চুল বেঁধে দিলে তারপর চুলটার কী অবস্থা হয় দেখো ওফ তো আজকের ব্লগটা এখানে শেষ করছি আবার কালকে নেক্সট ব্লগ তোমাদের সাথে দেখাবে ততক্ষণের জন্য সবাই গুড নাইট আটা বাই বাই কর দাও বাই